কাপড় ঘুরিয়ে টাইম উল্টে দিয়েছিল টাইম এত বড় লম্বা ভূতের মতন হাত তো ঘুরি ভ করে ঘুরিয়েছিল ভূতের মতন हाय फ्रेंड्स আমার ব্লগস থেকে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি আর আমি এখন যাব দার্জিলিং স্টেশনে কারণ ওখানে আমার বোন আসবে আর আপনাদের দাদা ভাইয়ের এক নম্বর শালি আসবে এখন বাজে 5:30টা আর বোনরা 6টার সময় দার্জিলিং স্টেশনে নামবে ওই যে নিসার স্কুল থেকে এসে খেয়ে দিয়ে বসে আছে আর আমি এখন যাব দেখি কবিতা নালে কমলাবেন যে কোনো একজন নিসারের সাথে থাকবে কারণ নিসার একা একা থাকতে পারে না ঘরে আর আমি একা একা রেখে কখনোই নিসারকে একা রেখে যাই না বাড়ির থেকে এখন যাচ্ছি আমার তো খুব মজা লাগছে বোনের সাথে দেখা হবে অনেক দিন পরে আর গিয়ে তো অবশ্যই আপনাদের দেখাবো ঠিক আছে তাহলে চলুন আমার সাথে গিয়ে দেখা হবে আপনাদের দাদা ভাইও চলে গেছে জানি না ও অফিস থেকে ওখানেই সোজা যাবে না ঘরে এসে আবার যাবে যাই হোক যেভাবেই যাক দেখা তো হবেই একসাথে তাহলে আমি তাড়াতাড়ি যাই আর আপনাদের দাদা ভাইকে ফোন করবো একটু যাওয়ার আগে দেখি ও কোথার থেকে যাবে ঠিক আছে তাহলে চলুন আমার বোনের সাথে দেখা করতে আর আপনাদের দাদা ভাইয়ের এক নম্বর শালির সাথে দেখা করতে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন দারুণ মজার হতে চলেছে এই যে একটা ট্রেন এসেছে জানি না এই ট্রেনের মধ্যে আছে নাকি গিয়ে দেখতে হবে আমাকে এই ট্রেনটাই এসেছে ফোন করেছিলাম এই মাত্র বোনের কাছে বললে এই ট্রেনটাই এসেছে চলুন গিয়ে আপনাদের দেখাবো এই যে এসে গেছে আমার বোন হ্যাঁ অনেক দিন সারা দিন মানে ট্রেনে ছিল তো পুরো টায়ার্ড হয়ে গেছে ওদের কতবার বললাম চল আমাদের বাড়ি যাবে না ওরা অনেক লোকের সাথে এসেছে তো তাই আমাদের সাথে আর যাবে না আমাদের বাড়ি আর যাবে না তাই ওরা এখন হোটেলে যাবে দিদিকে দেখতে পেরেছি এটাই খুশি তাই ঠিক আছে এই যে আমার বোন বোন তো পুরো চেঞ্জ হয়ে গেছে ভালো লাগছে দেখতে সত্যি এরপরে আজকে তো আসলো এরপরে যখন অন্য ড্রেস পরবে তখন কেউ চিনতেই পারবে না এ আমার বোনের বর মানিপতি না ভগ্নিপতি কেমন লাগছে দাদা শিলিগুড়ি ও ঠিক আছে আমাদের ঘরে কতবার বললাম যাওয়ার কথা গেলে খুব ভালো হতো এই যে বোনদের সাথে সবাই এসেছে তার জন্য আর কি যাবে না আমাদের ঘরে খুব ভালো লাগলো সবার সাথে দেখা হয়ে কেমন শীত লাগছে সবার দাঁড়া হ্যাঁ খুব ভালো লাগবে ওয়েদারটা না এখন অতটা ভালো না ওই অক্টোবরে আসলে দারুণ সুন্দর ওয়েদার থাকে পুরো কাঞ্চনজঙ্ঘা পুরো দেখা যায় তো ভাগ্য ভালো থাকলে সকালে একটু দেখতে পাবেন আজকে সকালেও ছিল হালকা হালকা ঠিক আছে এখন সবাই যাবে হোটেলে চলে হ্যাঁ তাহলে ভাগ্য ভালো থাকলে দেখতেও পাবেন কালকে ঠিক আছে এই যে জামাই বউ এসে গেছে শালির সাথে দেখা হয়ে গেছে আমরা বোনকে এগিয়ে দেওয়ার জন্য যাচ্ছি হাঁপাচ্ছি আমারই উঠতে কষ্ট হচ্ছে তাহলে ওর কেমন লাগছে তোর কেমন লাগছে বল দিদির সাথে দেখা হয় লাগছে ভালো লাগছে সারাদিন টায়ার্ড তো গিয়ে ফ্রেশ হয়ে গেলে আমরা টয় ট্রেনে এসেছি হ্যাঁ টয় ট্রেনে আসলো 7-8 ঘন্টা লাগলো বল 8 ঘন্টা 8 ঘন্টা আর ওই যে পিছনে জামাই বউ আছে আর আমরা হাঁপিয়ে গেছি আবার আমার কাঁধে ব্যাগ আছে তো আমি আর হাঁপাচ্ছি ওর জন্য ওদের কত বললাম চল চল যাবে না জামাই বউ বলছে চলো দেশি মুরগি খাওয়াবো অনেক তাও যাবে না দাদাও প্রচুর খাওয়ায় এখন যাওয়া যাবে না এই যে সবাই হাঁপিয়ে গেছে তাই একটু রেস্ট চলো আমাদের ঘরে তুমি যখন হাতি পারো না সবাই সবাই আসি তো আমরা ওর জন্য জোর করছি না যে সবাই একসাথে ভালো লাগবে না হ্যাঁ ঠিক আছে তোরা আবার আসবে তখন আমাদের ঘরে থাকতে হবে দেখুন কেমন ভিড় মেল রোডে এটা হচ্ছে রাতের মেল রোড প্রচন্ড ভিড় আর এই পুরো ভিড় এরকম পরপর জমজমাট দার্জিলিং
মেল রোডে চলে এসেছি আর ক্যাবিনটার ছাড়িয়ে গেলাম। এখন আমরা যাচ্ছি গ্ল্যানিসের দিকে। আর আপনাদের দাদা ভাইরাও আগে চলে গেছে, কোথায় খুঁজে পাচ্ছি না। আমরা মেলে পৌঁছে গেছি আর ফোয়ারা চলছে কি সুন্দর। অনেকদিন পরে মেলে আসলাম আমি, আপনাদের দাদা ভাই কালকেও এসেছিল। এইদিকে হোটেল, এই দিক দিয়ে যাবে এবার। এইদিকে আমরা প্রথমে এসে এইদিকের একটা হোটেলেই ছিলাম যখন প্রথমবার আসছিলাম তখন। এইদিকের সবাই যে মেলে এসে সবাই দাঁড়িয়ে গেছে, সবাই টায়ার্ড হয়ে গেছে আর এখন যাবে ওরা হোটেলের দিকে। এই যে জামাইবুর পাশে গিয়ে দাঁড়িয়েছে, বাবা এক নম্বর শালী বলে কথা। নীতিশদা টায়ার্ড লাগছে না এইবার, এবার নিচে আর কষ্ট হবে না। যে অবশেষে পৌঁছে গেছে হোটেলে, হোটেল IVY ক্যাসেল। এই যে ঠিক আছে, তোরা যা তাহলে রেস্ট টেস্ট নে আর সাবধানে থাকিস। হ্যাঁ ঠিক আছে, যা টাটা। না না বসবো না, বলো আমাদের বাড়ি। নীতিশদা টাটা, আবার যাবে উপরে? না না দেখাইছি কোথায়। কত দূর আসলে? কালকে যেও। হ্যাঁ ঠিক আছে, ফোন করো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলে এসেছি মিয়া আমাদেরতে। আর এই ভুক্কার দুইজন, ভুক্কার নাম্বার 1 কে আর 2 কে? হ্যাঁ তো দুজনে এখন খাবে, আর সাথে আমাকেও যদি দেয় আমি খাবো, না দিলে খাবো না। এই যে মিয়ামারেতে হাঁপিয়ে গেছি, অনেকটা নিচে নেমেছিলাম হাঁপিয়ে গেছি। চলুন দেখি কি খাওয়া যায়। যে এইগুলো খাবে এরা দুজন, আমি খাবো চিকেন ইন্টারনেট। আমি তো বললাম মারি খাবে, কিন্তু অল্পের জন্য বেঁচে গেল তাই না? কেমন করেছিল একটু দেখান তো, এরকম করে দেখাতে মেয়েটার গালে পুরো এরকম হয়ে গেছে। এই যে নানির সাথে ডান্স করলো, এই যে কেমন লাগলো ডান্স করে? বাহ দারুণ বানিয়েছে দুইজনের, দাদির ঠিক আজকে নানি হয়ে গেল। বাবা আগের দিন দাদি ছিল, আজকে নানি হয়ে গেছে। আমরা ক্লক টাওয়ারের সামনে চলে এসেছি। এখানে বরফি সিনেমা শুটিং হয়েছিল আর কিছুদিন আগে করিনা কাপুর এখানে শুটিং করতে এসেছিল। এছাড়া অনেক সিনেমা শুটিং এখানে হয়েছে। ক্লক টাওয়ার, ক্লক টাওয়ার, হ্যাঁ ক্লক টাওয়ার। ওই ঘড়িটাই রণবীর কাপুর ঘুরিয়ে টাইম উল্টে দিয়েছিল। টাইম এত বড় লম্বা ভূতের মতন হাত তো ঘুরি ভ করে ঘুরিয়েছিল ভূতের মতন হাত। ওই ঘড়িটার উপরে উঠে তারপর টাইমটা চেঞ্জ করেছিল, এই জানে না কিছু তো তাই বললো। আসলে তো জানি না যে সিনেমায় উপরে উঠেছিল, ওই ঘড়িটা টাইম চেঞ্জ করে দিয়েছিল। কাছে চলে এসেছি ক্লক টাওয়ারের, এবার ভালো দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। ওয়াও ক্লকটা একটু জুম করে দেখাই, দোকানে চলে এসেছে আর এখন মাছ নেবে। না না অত না, আরো কম না। রুই মাছ, কাতলা মাছ, এদিকে আছে বোয়াল মাছ, আর মাছ আর না পাঙ্গাস বোয়াল, এদিকে আছে ট্যাংরা মাছ, এই যে আছে পাটা মাছ, এদিকে আছে চিংড়ি মাছ, দুই রকমের। আমরা নিলাম বোয়াল মাছ আর বাটা মাছ। আমরা এই যে স্টেশনে চলে এসেছি আর স্টেশন থেকে দেখুন নিচটা কি সুন্দর। এই যে হ্যাপি ভ্যালি টি গার্ডেন,
এই দিকটা হলো সিকিম, ওই দূরে ওইগুলো সিকিমের বাড়ি ঘর। আর আকাশে চাঁদ, আর আকাশে আছে চাঁদ, আর আমার সাথে আছে দাদ। এই যে দাদ সামনে দেখি, দাদ মাছ কিনেছে, মাছ কিনে যাচ্ছে দেখুন কেমন করে। এই যে আমরা ঘরে চলে এসেছি। কমলা বেন কোথায় গেল? ওই যে কমলা বেন ঘরে, স্যার আজ মার খাতে খাতে বাঁচা। মেয়ের সামনে এক লড়কি কো এসা কিয়া গাল মে, এসে কিয়া এসে ইধার ঘুমকে এসে দিখা রা তার উসকে গাল মে এসে লাগ গিয়া, और एक का ऐसे दम करके लग गया स्टेशन में इधर पे। वो भी लड़की था? हाँ, मुझे सॉरी बोला। ओ लगाई थी ना तुम ही लगा ला जन बुझते कर लाना सॉरी तू ही बोल रहा है। ये कमला भैया आमद जन बोशे चिल आमद की देरी होएगा लास्ट ते कौनेक तो दूर चिलो तो मैं लेट थी के उइ दिके। कमला भैया कैसे लगा वो इट करने में? अच्छा लगा। कैंडी क्रश कितना लेवल गया? जैकेट खुले फिलीर जो मेल दिखे पुरो गरम लेगे गेलो मन हम जैकेट खुले फिली क्या खुले अब कोथाय राखबो पोरेई निलाम घरे चले ड्रेस चेंज कर हाय फ्रेंड्स, এখন বাজে রাত 8টা। এখন থেকে আমরা ব্লগটা আবার শুরু করলাম। এখন আমি রান্না করব, আর চলুন দেখাচ্ছি কি কি রান্না করব। এখন আমি রান্না করব এই বাটা মাছগুলো। বাটা মাছগুলো কিন্তু অনেক বড় বড় সাইজের। আমাদের তিনজনের জন্য তিনটে বাটা মাছ রান্না করব। আর তার জন্য বাটা মাছটা রান্না করার জন্য এখানে চারটে কাঁচা লঙ্কা, একটা টমেটো, আর একটু পেঁয়াজ, দু তিন কোয়া রসুন, আর একটু আদা নিয়েছি। এগুলো পেস্ট করে তারপর একটু মশলা দিই মাছটা রান্না করব। আর ফ্রাই প্যানে তেলও গরম করতে দিয়ে দিয়েছি, আর ইন্ডাকশনে যে ভাত হচ্ছে। এখন আমি মাছটা রান্না করব, আর সকালের ডালও আছে অনেকটা, কলাই ডাল রান্না করেছিলাম কুচু দিয়ে, তারপরে আলু, মটরশুঁটি, গাজর, বিট দিয়ে একটা ভাজা করেছিলাম, ওটাও আছে, ওগুলো দিয়ে এখন আমরা খাবো। ঠিক আছে, তাহলে আমি রান্না করে নিই, রান্না করে আবার দেখাবো। এই যে আমার রান্না হয়ে গেছিলো বাটা মাছ দিয়ে মশলা দিয়ে ঝোল, পাতলা পাতলা ঝোল খাবে আপনাদের দাদা ভাই, তাই পাতলা পাতলা করেছিলাম। আর এই যে খেতে বসে গেছে, কেমন খেলাম আছে ঝোল দিয়ে? ভালো খেলাম। ঠিক আছে, চায় কা পানি আপকে বাজায় সে কম দিয়া হ্যায়। এই যে চলে এসেছে, এই যে চলে এসেছে কবিতা বেহেন, এই কমলা বেহেন, এই ধারা বেহেন, ধারা নেই কিয়া আশীর্বাদ বেহেন, এই যে ধারার আশীর্বাদ নিয়ে এসেছে। আর এই যে পেছনে আছে ভাঞ্জি, আমার প্যারিসি ভাঞ্জি। এই যে আমাদের কমলা সুন্দরী, বাবা কমলা বেন আছে, সুইটার পরে, শাড়ি পরে বিয়েতে গেছিল, তাই না কমলা বেন? লিপস্টিক তাও খাওয়ার জন্য একটু উঠে উঠে গেছে, নালে আরো সুন্দর লাগতো। ওই যে কমলা বেন চলে এসেছে। এখন আমরা সবাই চা খাবো, সবাই চা খাবো। ও ভি ডান্স করনি, মি বিজি। ডান্স করে কবিতা? হ্যাঁ। আপনি কমলা বেন এটা গোল্ডেন না সোনা? নেই, আচ্ছা লাগ রাই। এটা নেপালি ট্র্যাডিশন না? বাহ, বিউটিফুল। হাই ফ্রেন্ডস, এখন রাত হয়ে গেছে, আর আমার ব্লগটা আবার শুরু করছি। আপনি আসেন। আর এই যে আপনাদের দাদা ভাই কথা বলছে, সেই আমার পাজি দেওরটার সাথে কথা বলছিল। আর চলুন দেখাচ্ছি আমি এখন কি রান্না করছি। আরে তুমি নয় করেছিলে এই মাত্র, এই ঘরে আসলে কখন? ভাবকে দাও একটু ভাব। বাবা আমি তাই ভাবছি যে জল কে দিল এখানে? তুমি দিয়ে গেছো জল, আমি আর মাংসতে দিতে চেয়েছিলাম। ঠিক আছে ভাব নাও। আর এই যে আমি রান্না করছি এখন চিকেন, ভাতও হয়ে গেছে এদিকে। দেখুন দেখুন, সারাদিন ঘুরে বেড়ায় কোথা দিয়ে কোথা দিয়ে, আর তার ফল এই যে। আর যেগুলো মুখে ধুলো গুলো আছে, ধুলো গুলো সব চলে যাবে তো ওই জন্য দিচ্ছি। বাবা তোমার তো মুখ চকচক করছে। হ্যাঁ, এবার মুখটা পরিষ্কার করে তারপরে একটা ক্রিম লাগিয়ে নেব, ঠিক হয়ে যাবে। এখন আমার থেকে এই বেশি রূপ চর্চা করে, রাতে দেখি আমার ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করছে, আমার ক্রিম মুখে মাখছে, তার জন্য ভাবছি শেষ হয়ে গেল কেমন করে এত তাড়াতাড়ি। এই যে এত দামের পেস্ট ইউজ করে, অত দামের ক্রিমও আমি মাখি না মুখে। দেখো গাল চকচক করছে, দেখেছো? আর কমলা বেন ওই কি করছে, মাংস খাচ্ছে নাকি? আমি রান্না করছি আর কমলা বেন ওই যে ওখানে এসে কি যেন করছে, আর আপনার দাদা ভাই ওই যে ভাব নিচ্ছে।